Mahineshwaram Gunanatham Pranamani Tataparam O Nama Brahmadityo Brahma Vidya Sampradaya Bhaktivyo Vamsa Rishivyo Nama Gurudyo O Nityam Siddham Nirabhasam Nirakaram Niranjanam Nitya Bodham Chidanandam Guru Brahma Namamiyam Om Jam Saiva Samupasate Sivuiti Brahmeti Vedantina Bhukta Guttaviti Pramana Patabha Kortet Nayayika Arho Nityat Jaina Shasana Rata Karmeti Me Mansaka Soyanga Vidhadhatu Vanchita Param Trailakkanatho Hari Om Namo Devi Sudhagati Sivau Satatam Namaha Namo Sudham Subalaui Nigamaui Namo Namaha Paramahamsa Paribhajakacharya Chiyaiswa Tantra Gyan Yoga Pre Ichatusadhya Siddha Sadhu Thakur Shri Nigamananda Deva Sitarana Kamale Ananta Bali Pranam Pranam Ma Mahamaya Sudham Subala Sitarana Kamale Ajke Kane Upasthit Sabhapati Mahodaya উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ শিবস্বামী অভয়ানন্দ সরস্বতী মহারাজ গঙ্গাসাগর শিশি নিগমানন্দ আশ্রমের তিনি হচ্ছেন অধ্যক্ষ উপস্থিত বিশিষ্ট সঙ্গী শিল্পী শ্রী অমর কৃষ্ণ প্রধান জেলা সদস্যবৃন্দ শিষ্যভক্তবৃন্দ সাধু সজ্জন মণ্ডলী জগজ্জননী অংশ সম্পদ মায়েদের সকলকে আমি জয় জয় মা প্রীতি সম্ভাষণ জানাচ্ছি। আমরা আজকে সকালে সমবেত হয়েছি আমাদের এখানে কেদমা দেব যে আজকে যে মন্দিরটি তৈরি হয়েছে নূতন মন্দির ঠাকুর মহারাজের সেই মন্দিরটির প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে এই সাধারণ ধর্ম সভায় আমরা সকলে বা স্মৃতি সভায় সকলে সমবেত হয়েছি। আজকে একটু আগে আমাদের বিজুভূষণ কর মহোদয় বলছিলেন এই ভুবনকালুয়া গ্রামটির একটি পবিত্র স্থান যেখানে ঠাকুর মহারাজ তার পালিকা কন্যা বিমলা মাকে বিবাহ দিয়েছিলেন এবং বিবাহ দেওয়ার পর দুবার তিনি মেয়ের বাড়িতে তিনি এসেছিলেন। তিনি ছিলেন একজন সন্ন্যাসী মানুষ পরমহংস সাধু ঠাকুর মহারাজ নিগমানন্দ সরস্বতীদের। তবু তিনি কিন্তু এখানে এসে পদার্পণ করেছেন, যেহেতু পালিতা কন্যা মেয়েকে বিয়ে দিয়েছিলেন তিনি ধরণীধর মাইতি তাকে দিয়েছিলেন, তারই দীক্ষিত শিষ্য তিনি ছিলেন, সেই হিসাবে তার এখানে আসা এবং সাধারণ গৃহস্থ মানুষ যেমন তার মেয়ের বাড়িতে যায়, সে মেয়ের বাড়িতে গেলে সে যে যে উপঢৌকনটাই তার নেওয়া দরকার হয় সেই সমস্ত নিয়ে তিনি কিন্তু এখানেও এসেছিলেন। দুবার যখন এসেছেন এই সত্যি তার পদরণে এই ভুবন কালুয়া গ্রামটি দ্রুত পবিত্র হয়ে উঠেছে। বিমলা মা দীর্ঘদিন ধরে ছিলেন এখানে এবং তিনি অনেক কথা বলতেন শিষ্য ভক্তদের জন্য, ঠাকুরের কত কথা, ঠাকুরের সঙ্গ লাভ করেছেন তার ছোটবেলা থেকে, ঠাকুর কেমন ছিলেন, কিরকম কথা বলতেন বা কী বলতেন না বলতেন কী করতেন সমস্ত কিছুই তিনি নিজের মুখে সকলকে বলতেন বুঝাতেন। আমিও তার কাছ থেকে অনেক কথা সংগ্রহ করেছিলাম ঠাকুরের কথা। আমি একবার এখানে এসে বিমলা মায়ের দেহ রক্ষা করার পর তার উদ্দেশ্যে স্মৃতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম কন্যামণির পালিকা কন্যা শকুন্তলাকে বিবাহ দিয়েছিলেন কন্যামণি নিজের হাতে,
বিবাহ হয়ে গেছিল গান্ধর্ব মতে তবুও কন্যা বিদায়ের সময় কর্ণমণি শকুন্তলাকে যখন বিদায় দিচ্ছেন তখন আশ্রমের সমস্ত অন্তেবাসীদের জানিয়ে দিলেন যে আজকেই শকুন্তলা তার পতি গৃহ গমন করবে। এটাতে অভিজ্ঞান শকুন্তলম যে নাটক, সেই নাটকটা লিখেছিলেন কবি কালিদাস, মহাকবি কালিদাস। তার লেখাতেই সুন্দর বর্ণনা রয়েছে, বলা হয়েছে কাব্যেষু নাটকং রম্য যস্য নাম শকুন্তলা তত্র মধ্যে চতুর্থাঙ্ক তস্য শ্লোক চতুষ্টয়ম। কাব্যের মধ্যে নাটক হচ্ছে শ্রেষ্ঠ, এবং সেই নাটকের মধ্যে যেটা অভিজ্ঞান শকুন্তলম মহাকবি কালিদাসের লেখা শ্রেষ্ঠ, যত নাটক লেখা আছে তার মধ্যে শ্রেষ্ঠ নাটক আখ্যায়িত করা হয়েছে শকুন্তলা, সেই নাটককে অভিজ্ঞান শকুন্তলম, এবং তার চতুর্থ অঙ্ককে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে। কাব্যের মধ্যে নাটক শ্রেষ্ঠ, নাটকের মধ্যে অভিজ্ঞান শকুন্তলম শ্রেষ্ঠ, অভিজ্ঞান শকুন্তলম তার চতুর্থ অঙ্ক শ্রেষ্ঠ, চতুর্থ অঙ্কের মধ্যে চারটি শ্লোক পৃথিবী শ্রেষ্ঠ, চারটি শ্লোক তার মধ্যে সেই চতুর্থ অঙ্কের মধ্যে রয়েছে, এরা পৃথিবী শ্রেষ্ঠ সেই শ্লোক, সেটা বর্ণনা করেছিলেন। অর্থাৎ কর্ণমণি নিজে শকুন্তলাকে বিদায় দিয়ে, কর্ণমণি নিজে তো কিন্তু জনক নন শকুন্তলা, পরন্তু তিনি পালিত পিতা, অর্থাৎ তার নিজে পালক, শকুন্তলাকে লালন পালন করেছিলেন। শকুন্ত পাখিগণ ছোট ক্ষুদ্র সেই শিশু কন্যাটিকে ঘিরে তাকে সুরক্ষা তো দিয়েছিল বলেই তাকে দেখেছিলেন কর্ণমণি, এবং সেই কারণে তার নামকরণ করেছিলেন শকুন্তলা। শকুন্ত পাখিরা শকুন্ত পাখিরা ঘিরে রেখেছিল, এখানে শকুন্তলা তার নামকরণ হয়েছিল। ওই সুন্দর জিনিসটি যাই হোক, সেই কারণে কিন্তু আমরা বলব একজন গৃহী মানুষ সে তার কন্যাকে বিদায় দেওয়ার সময় নিশ্চয়ই চোখের জল ফেলবে, কেন অনেক দিনের মায়া তার সঙ্গে, জন্ম থেকে তার সঙ্গে মায়া, রক্তগত সম্বন্ধ। কিন্তু শকুন্তলার সঙ্গে কর্ণমণির কী সম্বন্ধ? সে জন্ম থেকেই সম্বন্ধ তা হতেই পারে, কিন্তু তার সঙ্গে রক্তগত সম্বন্ধ কিছুই না। কিন্তু মায়াধীশ হচ্ছেন যারা মুনি ঋষিরা, মায়াধীশ মায়াধীন তারা নয়, তবুও কিন্তু শকুন্তলা তাকে জন্ম না দিলেও লালন পালন করে তার প্রতি এমন মায়া বসে গেছিল কর্ণমণি, সেই কারণেই তিনি কিন্তু শকুন্তলা যে প্রতিক্রিয়া গমন করবে, তার আশ্রমকে ছেড়ে দিয়ে চলে যাবে সব দিনের জন্য, সেখানে ঘর বাঁধবে গিয়ে রাজবাড়িতে দুষ্মন্ত রাজাকে বিবাহ যেহেতু গান্ধর্বের মধ্যে করেছে, সেই কারণেই তিনি চোখের জল ফেলছেন। দুষ্মন্ত বিবাহ করেছিলেন শকুন্তলা, সেখানে কিন্তু চোখের জল ফেলছেন। সেই জন্য কবি কালিদাস নিজে লিখছেন যে সাধারণ গৃহী কন্যা বিদায়ের সময় যে চোখের জলটা ফেলে, কিন্তু একজন মুনি তিনি তো মায়াধীশ, মায়ার উপরে উঠবে, তিনি কেমন করে আবার শকুন্তলাকে বিদায় দিয়ে কান্নাকাটি করছেন সেটাকে তিনি চারটি শ্লোকে বর্ণনা করেছেন। আমি সেই শ্লোক বলে আবার তার ব্যাখ্যা করতে অনেক সময় চলে যাবে, সেটাকে বলেছিলাম আমি। এমনি ঠাকুর নিগমানন্দ তার পালিকা কন্যা বিমলা মাকে বিবাহ দিলেন, বিদায় দিলেন, বিদায় দেওয়ার সময় যে চিত্রটি হয়েছিল সেটা বিমলা মা নিজে আমাকে বলেছে নিজের মুখে, কত কান্নাকাটি করেছিলেন ঠাকুর মহারাজ, বিমলা মাও কান্নাকাটি করেছিলেন,
ঠাকুর বলছেন বিমু তুই আমাকে ছেড়ে চলে যাবি তো, কিন্তু বিমলা মা সবদিন ঠাকুরের কাছে খেলাধুলা, ঠাকুরের সঙ্গে লুকোচুরি খেলা এইসব করতেন তিনি। ঠাকুরের সঙ্গে তার একটা ভাব হয়েছিল খুব ভালো, তাকে ছেড়ে এখন চলে যেতে হবে, তাই তার মনটা দুঃখ হচ্ছে। ঠাকুরের খুব আবেগ ভরা কণ্ঠে তিনি বললেন তুই আমাকে ছেড়ে বিমু চলে যাবি তো। এই ঘটনাগুলো এমন দুঃখদায়ক সেটা বোঝানো যায় না, এমন মায়ার জিনিস। তখন সেই ঘটনাটি কান্নাকাটি করছেন দুজনেই, ঠাকুর কান্নাকাটি করছেন, বিমলা মা কান্নাকাটি করছেন। বিবাহ যখন দিয়েছেন নিজের হাতে তখন তাকে তো ছেড়ে আসতেই হবে ঠাকুরকে, বিমলা মা তো চলে এলেন। পরবর্তী অবস্থায় তিনি আবার মেয়ের বাড়িতে এসেছেন, এই দুবার কথা বলা হয়েছে। এবং যেমন করে সৌজন্যতামূলক কর্ম করতে হয় গৃহস্থ বাড়িতে যেরকম হয়, তেমনিভাবে ঠাকুর মহারাজ এসেছিলেন এখানে। যাই হোক, সেইটা ঘটনা, সেই স্মৃতি অনেক কিছু রয়েছে, সেই স্মৃতি থেকে কিন্তু আজকে এই মন্দিরের উদয় হয়েছে এখানে, সেই জন্য আমার এই কথাগুলো বলা। সেই কন্যা দিয়েছিলেন এখানে বিবাহ, সেই কারণে ঠাকুর যে এসেছিলেন দুই দুবার তার কোনো স্মৃতি ছিল না। এই আমাদের নরেন বা হরেন তার দু ভাই, বিমলা মায়ের দুজন পুত্র, তারা কিন্তু সেখানে স্মৃতি রাখতে পারতেন, এটা মন্দির করেছেন। সেই মন্দিরটি ছিল পারিবারিক মন্দির, তবুও কিন্তু অনেক ভক্তগণ এসে সেখানে প্রণাম প্রণাম করেন, বিমলা মায়ের বাড়িতে বসেন, কত কথা শুনেন যা। এবার ব্যাপারটা হলো তার স্মৃতি বিজড়িত এই হল যে নূতন নবনির্মিত মন্দির, সে বিষ্ণুপদ ভৌমি, তিনি রাজহাটিতে ছিলেন উচ্চ বিদ্যালয়ের তিনি হেডমাস্টার, সরকারি গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টার। সেখানে থাকাকালীন তিনি দীক্ষিত ছিলেন, থাকাকালীন সেখানে সঙ্গে সভাপতি ছিলেন, রাজহাটির সঙ্গে সভাপতি বিষ্ণুপদ বাবু। আমি অনেকবার গেছি তখন সেইখানে তিনি থাকতেন, কালক্রমে তিনি সে স্থান ছেড়ে চলে আসেন, এই কেরমবাদে চলে আসেন। তিনি এখানে বাড়িঘর তৈরি করেন, এখানে থাকেন, সংগঠক করেন, এখানেও সঙ্গে সভাপতি বেশ কয়েকবার হয়েছেন তিনি। সেই সময় তার মনের মধ্যে উদয় হয়েছিল বিমলা মায়ের স্মৃতিটাকে ধরে রাখার জন্য, ঠাকুর মহারাজের আগমনের স্মৃতি ধরে রাখার জন্য এখানে একটা মন্দিরের প্রয়োজন আছে, সঙ্গ মন্দির। সেই হিসাবে আমার সঙ্গে অনেকবার তিনি আলোচনা করেছেন, এবং আলোচনা করার পর আমার কাছ থেকে পরামর্শ নিয়ে আজকে যে মন্দিরটি তৈরি হয়েছে তার একটা নকশা আমার কাছ থেকে তৈরি করেন। এই নকশা অংশের জায়গাটা এখানে কেনা হলো, তার নকশা তৈরি হলো, নকশা তৈরি করে মন্দিরের কাজ তিনি আরম্ভ করেন, নিজে দায়িত্বে তিনি আরম্ভ করেন, টাকা পয়সা কালেকশন করেন, নিজেও ডোনেশন দান করেন, এবং এই কাজটা আরম্ভ হয়ে গেল। কাজটা আরম্ভ হয়ে গেল, তাদেরকে শেষ করতে হবে, কিন্তু যার প্রেরণায় এই মন্দির তৈরি সে ঠাকুর মহারাজ, তিনি নিজেই প্রেরণা দিয়ে তাকে এগিয়ে নিয়ে গেলেন বিষ্ণুপদ ভৌমিকে। তার সঙ্গে সঙ্গে সাহায্যকারী হিসাবে আমাদের সঙ্গের সদস্যগণ, তমলুকের সঙ্গের সদস্যগণ, ভুবনকালুয়ার সঙ্গে সদস্যগণ, কেলমার বা এই অঞ্চলের যত ভক্ত শিষ্যগণ, সকলে লেগে পড়লেন যে ঠাকুর মহারাজের এই স্মৃতি রক্ষা করতে হলে এই মন্দিরটি দরকার হবে। এই মন্দিরের সমস্ত কিছু কিছু করার পর তারপরে কী করে গম্বুজ তৈরি হবে, কী করে আসন তৈরি হবে, কী করে প্রতিষ্ঠা হবে, কীভাবে মন্দির তৈরি মানে মন্দিরের মূর্তি বসবে, আমি বলে দিয়েছিলাম না সারস্বত জগতে সমস্ত আশ্রমে আমি মূর্তি প্রতিষ্ঠার ব্যবস্থাপনা করেছি, বা অনেক আশ্রমে মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাকি নাই মরমর মূর্তি, এমনি তৈলচিত্র রেখে পূজা করার কোনো শাস্ত্রীয় বিধি নেই। সেই শাস্ত্রীয় বিধি যখন নেই, বিধি মোতাবক বা শাস্ত্র মোতাবক কাজ করার জন্য আমি নির্দেশ দিয়েছিলাম যখন মন্দির প্রতিষ্ঠা হবে একেবারে মর্মর মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা হবে, একসঙ্গে হয়ে যাবে,
দুবার করা যাবে না সেই কারণে একসঙ্গে মূর্তি তৈরি হয়েছে মন্দির কমপ্লিট হলো মূর্তি তৈরি হয়ে গেল এবং মূর্তিকে দেবে টেবে আমি বলে দিয়েছিলাম নরেন হরেনকে দায়িত্ব দিয়েছিলাম তোমরা মূর্তি দান করবে তারাও সেইভাবে আমার কথা মেনে দিয়েছে এবং আমাদের ইন্দুবাবু রাষ্ট্র বোর্ডের তিনি সদস্য গুরুধামের তিনি হচ্ছেন সম্পাদক কমিটির সম্পাদক এবং সেই হিসাবে তিনি হচ্ছেন সেপাই ট্রাস্টি তিনিও বারবার এখানে এসে উপদেশ দান করে এই মন্দির প্রতিষ্ঠার মূলে তিনি কেমন করে কীভাবে হবে না হবে তার ব্যবস্থাপনার সমস্ত তিনি করিয়ে দিলেন আমাকে একটু হালকা হলো তিনি এসব দায়িত্ব দিয়ে করলেন যখনই সেইবার তিনি এখানে অসুস্থ হয়েছেন আজকে তার অভাবটা আমরা সকলে অনুভব করছি কিন্তু বহুল অভাবটা তার চিকেন পক্স হওয়াতে আজকে দশ দিন হলো চিকেন পক্স তিনি ভুগছেন তিনি আসতে পারলেন না তার নিজেরও মনের দুঃখ এখানকার কর্মকর্তার মনের দুঃখ শিষ্য ভক্তদের মনের দুঃখ আমারও মনের দুঃখ তিনি আসতে পারেননি এখানে এত আয়োজন করেও তিনি আসতে পারেননি সেই কারণে যাই হোক মন্দির প্রতিষ্ঠার দিন যখন ধার্য হয়েছে শেষ করতে হবে কাজ হবে পণ্ডিত মহোদয়গণ এসে গেলেন কালকে কাজ আরম্ভ হয়ে গেল একটু পিছিয়ে ছিল কাজটা যাই হোক তারা সকলে এসে এগিয়ে নিয়ে যাচ্ছে কাজটা আজকে শেষ হয়ে যাবে আজকে ওয়েদারটাও খুব ভালো আছে সুন্দর ঝরঝরে রোদ দেখা দিয়েছে আপনার কাজ সুন্দর হবে এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছেন যোগদান করেছেন বুড়াই থেকে রাজহাটি থেকে হুগলি থেকে ভক্তগণ এসেছেন মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ এসেছেন এই মেদিনীপুর জেলা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ আগে অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল এখন বিভক্ত হয়ে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়েছে কয়েক বছর আগে আগে মেদিনীপুর জেলার মধ্যে খড়কুসুমা আশ্রম ছিল খড়কুসুমা আশ্রমটা বিভাগীয় আশ্রম ছিল পশ্চিম বাংলা সারস্বত আশ্রম খড়কুসুমা এরপর এখানে সৃষ্টি হল আনন্দনগর আশ্রম ঠাকুরের আশ্রম আনন্দনগর আশ্রম সেটা হচ্ছে আমাদের আইকোলাতে সেই আশ্রমটি এবং এরপর এখানে গুরু মন্দির গুরুধামের যারা সেবায় ছিলেন গুরুধামের কুতবপুরে তারা বাংলাদেশে থাকতে না আসেন যখন বঙ্গভঙ্গ হয়ে গেল তখন তারা চলে আসেন ভারতে এখানে এসেই এই কাঠিতেই অবস্থান করেন রামানন্দ ব্রহ্মচারী ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা এবং তার পুত্রদ্বয় ঠাকুরদাস এবং দেবীদাস দুজন সেখানে অবস্থান করেন পরিবার বর্গ সেই জন্য আমরা তাকে গুরু মন্দির বলি গুরুধাম গুরুধামে গুরু মন্দির বলি এই গুরু মন্দিরে সেখানে ঠাকুরকে বসে পূজা অর্চনা হলো সেখানে ঠাকুরের আবির্ভাব হলো তারপর পরবর্তী অবস্থায় সেই গুরু মন্দিরের সম্পত্তি যখন মঠের নামে রেজিস্ট্রিকৃত হলো তখন সেখানে এটা মন্দির তৈরি হলো নবনির্মিত মন্দির তার প্রতিষ্ঠা হয়ে গেল এবং তার কাজকর্ম আরো এগিয়ে এগিয়ে চলেছে পিছিয়ে নাই তার একটা কমিটি তৈরি করা হয়েছে গুরু মন্দির কমিটি সেখানে সম্মিলনী হলো এখানে গুরু মন্দিরে দুবার সম্মিলনী হয়ে গেল এবং এরপর সম্মিলনী ও আগামী বছর হতে চলেছে অর্থাৎ 2019 সালে আবার সার্বভৌম ভক্ত সম্মিলন অনুষ্ঠিত হবে সেখানে এটা ঠাকুরের লীলা খড়কুসুমায় কয়েকবার সার্বভৌম হয়েছে আনন্দনগরে সার্বভৌম হয়েছে গুরু মন্দিরে সার্বভৌম দুবার হয়েছে আবার হবে এই কাঠিতে অনেক আগেও সার্বভৌম সম্মিলন হয়েছিল সুতরাং মেদিনীপুর জেলা অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার চাইতে আমি মনে করবো ঠাকুরের কৃপাপ্রাপ্ত এই জেলা এই ভক্তগণ ঠাকুরের কৃপায় অভিষ্ণাত হয়েছে তারা সেই কারণে এখানে আরো সংঘ মন্দির তৈরি হয়েছে কয়েকটা মেদিনীপুরের মধ্যে এবং তার মধ্যে অরুয়াতে হয়েছে এটা সংঘ মন্দির হয়েছে তৈরি এইভাবেই বিভিন্নভাবে এখানে ঠাকুরের লীলা চলছে এখানে যে মন্দিরটি হলো সংঘ মন্দির
সুন্দর মন্দির, সুদৃশ্য মন্দির। আর যে তমলুকে যাওয়ার পথে যেখানে রাধামণি থেকে যে তমলুকে যাওয়ার যে রাস্তাটি মেন রোড, তার ধারায় এই মন্দির দেখতে খুব সুন্দর। আমাদের রমণীকান্ত পণ্ডা অনেক আগে খুব উৎসাহী আগ্রহী থেকে এই কাজে এগিয়ে নিয়ে গেছেন, অবশ্য সকলকে প্রেরণা দিয়েছেন, তিনি খুব উৎসাহী ছিলেন। তিনি এখনো সেই যুবকের মতন কাজ করেন, কিন্তু ছেড়ে দিয়েছেন তার পদবীটা। প্রাক্তন যারা সদস্য তিনি তার পদবী ছেড়ে না দিলেও কিন্তু তিনি এখনো উৎসাহী হয়ে কর্ম করে যাচ্ছেন। আমি তাকে খুব উৎসাহ দান করছি, আরো তিনি করে যান এইভাবেই, তবে গিয়ে ঠাকুরের কার্য সম্পূর্ণ হবে। আমি খুবই আনন্দিত এই মন্দিরকে দেখে এবং খুব উল্লসিত এবং সকলে উৎসাহ দান করছি। মন্দির তো তৈরি করা হলো, এখানে যারা সেবক থাকবেন তার নিবাস, তার জন্য ওটা আমি খসড়া তৈরি করে দিয়েছিলাম, সেই ঘরটা তৈরি হয়েছে, বাথরুম ল্যাট্রিন তার ব্যবস্থাপনা, ঠাকুরের ভোগ ঘর তার ব্যবস্থাপনা করা। কেন খালি শুধু মন্দির করতে চলবে না, এখানে উৎসব ইত্যাদি অনুষ্ঠিত হবে, ভক্তগণের আনাগোনা হবে, তারা বারবার যাওয়া আসা করবেন এখানে। তো আজকে কিন্তু এখানে বিষ্ণুপদ ভৌমী সপত্নী সেখানে সংকল্প হচ্ছেন, সেই হরেন্দ্রনাথ মাইতি জেলা সদস্য তিনিও সপত্নী এখানে সংকল্প হচ্ছেন এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে। মন্দির প্রতিষ্ঠা এবং দেবতা প্রতিষ্ঠা বা ঠাকুর নিগমানন্দের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে দুজনেই দুই দম্পতি দুদিকেই সংকল্প হচ্ছেন এখানে। যাই হোক, আজকে এটা ইতিহাস হবে আমাদের সাংসার জগতে, এটা একটা উল্লেখনীয় আজকে দিনটি, দোল পূর্ণিমার পূর্ব দিন, ত্রয়োদশী তিথি, বুধবার প্রতিষ্ঠার দিন আজকে। এটা দোল পূর্ণিমার দিন হবে, কিন্তু ভালো হতো জিনিসটা আরও বৃহস্পতিবার পূর্ণিমার তিথি, কিন্তু সেদিন পণ্ডিতদের পাওয়া যায় না, অনেক কর্ম থাকে, এই কারণে ত্রয়োদশী সর্বসৌভাগ ত্রয়োদশী ত্রয়োদশী তিথি যেটা করা হয়েছে। আমার উপস্থিত ইতি সকলে কাম্য করেছিলেন আমাকে এই সভা ছেড়ে, কি আমি পুরী উদ্দেশ্যে রওনা হবো, পুরীতে সেখানে বিভাগীয় সম্মিলনী শ্রী গৌরাঙ্গদেবের জন্ম জয়ন্তী কার্যক্রম অনুষ্ঠিত হবে, সেই কারণে তাড়াতাড়ি আমাকে রওনা দিতে হবে। এইভাবে আমার আজকে এখানে উপস্থিতি এবং দীক্ষাদান, সকালবেলায় মন্দির প্রদর্শন, মন্দির দর্শন করলাম, সকলকে যজ্ঞে আয়োজন দেখলাম, সেখান থেকে এসে আমি সভাকে বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করে এখান থেকে আবার যাব, একটু প্রসাদ নিয়ে আমাকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে যথাশীঘ্র। এইটি হলো আমার প্রোগ্রাম। সুতরাং আমি একটা কথা যেটা বলবো সেটা সকলের উদ্দেশ্যে অতি গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো মন্দির তো করে দিলাম, সকলে মন্দির করলেন, এর জন্য অনেকে টাকা পয়সা যত্ন সহকারে আনন্দ সহকারে দান করেছেন, তা নাহলে মন্দির হলো কী করে? তাই প্রতিষ্ঠা কর্ম যে হচ্ছে লাখ লাখ টাকা দরকার, তাও তারা করেছেন, আয়োজন করেছেন, আমি আনন্দিত তাতে। কিন্তু এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য চিন্তা ভাবনা করতে হবে, এটা বড় জিনিস। সম্মিলনী হলো সার্বভৌম ভক্ত সম্মিলনী শতবর্ষ অনুষ্ঠান ঠাকুর নগরে হয়েছিল, সেখানে আমি এটা মিটিংয়ে আষাঢ় মাসে গিয়ে বললাম যে এখানে তো মিটিং করতে আসলাম, সম্মিলনী শতবর্ষ অনুষ্ঠান করে চলে যাব, তোমাদের প্রাপ্তি কী হলো? শতবর্ষ অনুষ্ঠান সার্বভৌম ভক্ত সম্মিলনী, এর চেয়ে তার বেশি কিছু নয়। কিন্তু আমি মনে করি তোমরা যদি এখানে কেউ যদি জায়গা আমাকে দান দিবে, তাহলে আমি এটা মন্দির তৈরি করে দিয়ে যাবো, স্মৃতি মন্দির, শতবর্ষ সার্বভৌম ভক্ত সম্মিলনী স্মৃতি মন্দির রূপে থাকবে, তোমরা রক্ষণাবেক্ষণ করবে, তোমরাই সেখানে মেনটেন করবে, জিনিসটাকে পেয়ে যাবে। সেইভাবে সেখানে জায়গাও পেয়ে গেলাম, মন্দির তৈরি হলো, সম্মিলন আগে মন্দির প্রতিষ্ঠাও হলো, 6 ডিসেম্বর হয়ে গেল, তারপরে তো সম্মিলনী আরম্ভ হলো 26 ডিসেম্বর। যাই হোক, সে তখন বিশাল যজ্ঞ হয়েছিল, বিশ্ব শান্তি যজ্ঞ সম্মিলনের সময়, সেই মন্দিরটা তার মেনটেন করা হচ্ছে। এখন মেনটেন করতে গিয়ে কেমন করা হচ্ছে, তার একটা নজিরটা যদি এখানে তুলে না ধরি,
তাহলে এই মন্দির মেনটেন হবে কি করে সেটাও চিন্তার বিষয়। এখানে গুরু মন্দির রয়েছে, আবার এই মন্দিরটি মেনটেন করার জন্য একটা কাজ করতে হবে ভক্তদের জন্য। ভক্তরা এখানে পাঞ্জব ভোগ নিবেদন করবেন, সেই জন্য একটা টাকা ধার্য করতে হবে, এবং ভক্তগণ মধ্যাহ্নে নৈবেদ্য তার নিবেদনের জন্য অন্য পূজাতে চালু থাকে তার ব্যবস্থাপনা করা, পার্মানেন্ট পাচক ঠাকুর রাখা, পূজক ঠাকুর রাখা। একজন পূজক পাকও করতে পারবে, পূজাও করতে পারবে, ভোগ নিবেদন করতে পারবেন, এমন ঠাকুর রাখা। আলটারনেট একজন রেখে দেওয়া, একজনের অসুবিধা হলে আরেকজন, কেননা জন্মাসবুজ মৃতাসবুজ ইত্যাদি থাকে, তাদের অসুবিধা হয়, শারীরিক কারণে অসুবিধা হতে পারে, সেই কারণে এটাকে মেনটেন করা, ব্যবস্থাপনা করা। এবং সঙ্গ থাকলেও এই মন্দির পরিচালনা কমিটি এটা তৈরি করতে হবে, তার নাম হবে পরিচালনা কমিটি, মন্দির পরিচালনা কমিটি। সেই কমিটির সভাপতি সম্পাদক ও সাধ্যক্ষ থাকবেন, তার আয় ব্যয় হিসাব সংরক্ষণ করবেন, তার ভাউচার থাকবে বা তার রিসিট বুক থাকবে মন্দিরের জন্য, কীভাবে রিসিট হচ্ছে টাকা এবং কীভাবে খরচ হচ্ছে ভাউচার দ্বারা প্রমাণ, এইসব খাতাপত্র রেকর্ড মেনটেন করা। এবং যারা হচ্ছেন ভোগদাতা, বাদ্য ভোগদাতা, যারা পারবেন না অন্য ভোগ দিতে বাদ্য ভোগ দিবেন এইভাবে। কিন্তু কত টাকা কার জন্য দিতে হবে সেই টাকার হিসাবটা সেই কমিটি বসে করলে ভালো হয়, আমি না করে সে কমিটি বসে করলে ভালো হয়। তারা যদি মনে করে ঠাকুর নগরে গিয়ে, আমি ঠাকুর নগর সেখানে কমিটির সভাপতি রয়েছে এখনো, তারা মঠের অধীনে রয়েছে সেটা, কিন্তু সেখানে গিয়ে যে তারা সব বুঝে আসেন কীভাবে চলছে বা গুরু মন্দির কেমন চলছে, কীভাবে মেনটেন করা হবে, হিন্দু বাবুকে সঙ্গে নিয়ে যদি এইসব কাজগুলো করা যায় সবচেয়ে ভালো হবে আমি মনে করি। এইভাবে কিন্তু কর্তকানালে মন্দিরের শেষে আবার পূজা যেন বন্ধ না হয়। বর্তমান যুগে আগেকার জমিদার গড় যেসব ছিল জমিদার বাড়ি রাজবাড়ি, যেমন রাজবাড়ি হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ি, বিষ্ণুপুর আমি দেখছি, বিষ্ণুপুর রাজবাড়িতে অনেক মন্দির ছিল, প্রায় 15-20টা মন্দির, চারদিকে মন্দির, মন্দিরে নানা দেবতা ছিলেন। তখন জমিদার বাবু সেই রকম মন্দির তৈরি করে প্রতিষ্ঠা করে মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তার সেবা ব্যবস্থা করেছিলেন, সেরকম চাকরি জমি দিয়েছিলেন, ওই যে সেই ব্যবস্থা ছিল, জমিদারি চলে গেল, পরবর্তী অবস্থায় মন্দিরে তালা ছিল, তালা খোলা হলো না, দেবতা পূজা পেলেন না। সেই জন্য যারা উত্তরাধিকারী ছিলেন জমিদার বংশে তারা কি করলেন না, তারা সেই মন্দিরে দেবতাদেরকে নিয়ে সব মন্দির থেকে দেবতাদেরকে তুলে নিয়ে এসে এটা ছোট্ট ঘরের মধ্যে, এই মঞ্চের অর্ধেক হবে, সেই ঘরটাকে আরো কম ছোট হবে, তার মধ্যে সব দেবতাকে কাঁটা কাটি করে রাখা হবে। আমি নিজে দেখেছি যে সেই সব দেবতাদেরকে মন্দিরে যাওয়ার দরকার এক জায়গায় সব দেবতাদের সুরা করেছে, সেখানে একজন ব্রাহ্মণ আসেন, ওইটা একটা গামছা করে কাছা মেরে একটু আসলেন, তখন এসে একটি জলটা ফুলের দ্বারা সকলকে একসাথে ছিটা দিয়ে দিলেন, এক সেকেন্ডের মধ্যে জল ছিটা দেওয়া সম্ভব হয়ে গেল। তারপরে একটা ভোগ বসে দিলেন, সে দেবতা কোনো একের সঙ্গে মিলেমিশে সে ভোগটাকে গ্রহণ করলেন। করার নাই কি রাজবাড়ি কি অবস্থা এখন, যাই বছর দেখি আমার তো দুঃখ লাগলো সে দেবতাদের অবস্থা দেখে। সেরকম অনেক রাজবাড়ি বা অনেক জমিদার গড় এইরকম অবস্থাতে পড়ে আছে, তারা ব্রাহ্মণ নিযুক্ত করেছেন, জমি জাগিয়ে দিয়েছেন, সেই সব জমি এতটা রেকর্ড করে দিয়েছেন, সম্পত্তি নাই, কিন্তু তারা এখন মাইনা পাচ্ছেন, তবুও কিন্তু ঠাকুরের পূজা ঠিক সময় হয় না। ধরা যাক একজনের বাড়িতে মন্দির আছে, গৃহস্থ বাড়ি, কিন্তু মন্দিরে ঠাকুরের পূজা না হওয়া পর্যন্ত তারা জলযোগ করবেন কি করে, অন্ন ভোগ বা গ্রহণ করবেন কি করে, আগে মন্দিরে দেবতার পূজা চায়, পূজা হচ্ছে না, পূজক এসে পৌঁছাবেন 11টা 12টা 1টা 2টা, কোনোদিন পূজক এলেনি না, পূজাই হলো না,
তারা সব কান্নাকাটি শুরু করলেন গৃহস্থগণ করবার কিছু নাই এখন তারা চিন্তা করছেন এই সব দেবতাকে রেখে লাভ হবে না একটু দান করে দিতে হবে এখন দান কাকে করবেন ব্রাহ্মণকে দেখে দান করবেন ব্রাহ্মণ বংশে দেবতাদেরকে নিতে নারাজ দেবতাদেরকে নিতে নারাজ কারণ কি না তার জন্য রক্ষণাবেক্ষণ ঘর লাগবে নাহলে মন্দির লাগবে মন্দির নাহলে ঘর লাগবে তার সেবা পূজা করার লোক লাগবে সেই লোক কোথায় এখন ব্রাহ্মণ বাড়ির ছেলেরা তারা সব এমবিএ করছে ইঞ্জিনিয়ারিং করছে ডাক্তারি করছে পড়াশোনা করে জুতো টুতো করে তখন খেয়ে নিচ্ছে তারা তার কোনো মন্ত্রযন্ত্র কিছুই জানে না তার পিতা মাতার হয়তো যারা জেনেছিলেন তারপরে সেবা সেটা করতেন তারা কিন্তু এখন ছেলে পুতরা কেউ করতে চায় না সেই বংশের যে সেই বংশে এখন ঠাকুরের সেবা পূজা বন্ধ হয়ে গেছে যে ঠাকুর সে তাদের সেবা পূজা বন্ধ যারা বেশি পড়াশোনা করেন ব্রাহ্মণ বাড়ির ছেলেরা বাড়িতে এলেও পূজা পদ্ধতিতে যান না ঠাকুরের জন্য ফুল তুলে দেন না দুর্বা তুলসিপাতা বেলপাতা এনে দেন না ঠাকুরের জন্য কোনো কিছু করেন না তারা পড়াশোনা করেছেন সাহেব কত বড় সাহেব বলছেন তারা ইংরেজি জানেন এই ঠাকুর দেবতা তো ইংরেজি জানেন না তাকে সংস্কৃতে মন্ত্র বললে তবে বুঝবেন ঠাকুর দেবতারা তারা ইংরেজি পড়াশোনা কত অহংকার এই পড়াশোনা করতে গিয়ে এই যুগটা এখন চলছে প্রত্যেকের বাড়িতে এইরকম ছেলে পুলেরা সব হয়েছে খালি ব্রাহ্মণ বংশ না প্রত্যেক বংশে এইসব ছেলে পুলে তৈরি হয়েছে তারা কি ভবিষ্যতে মন্দিরকে রক্ষণাবেক্ষণ করবে দেখবে তারা অনেক রোজগার করে টাকা রোজগার করে সব নিজের জন্য হাম খাম আমার জন্য আমার জন্য পিতা মাতার জন্যও না পরিবার বর্গের জন্যও না নিজের জন্য নিজের বাড়ি গাড়ি তৈরি করবো ফ্ল্যাট তৈরি করবো এক জায়গায় না দু জায়গায় চার জায়গায় করবো নিজের জন্য যা কিছু করবো দেবতা মন্দির আশ্রম দান এগুলো অভ্যাস নাই করার নাই সুতরাং আজকাল যুগে বিষ্ণুপদ বাবুর মতন লোক যিনি ছিলেন মানে এমএ এবং বিএড এইসব বিএড করে এমএ এইসব ছিলেন যারা সব গভর্নমেন্ট হাই স্কুলের হেডমাস্টার তারা নমনীয় হয়ে ঠাকুর দেবতার কাছে পূজা অর্চনা করছেন বর্তমান যুগের মানুষরা দেবতার কাছে নমনীয় না তারা কার কাছে নমনীয় না তার উপরে প্রফেসর যে তার উপরে যে প্রফেসর থাকে তার বস তার কাছে নমনীয় তার কাছে গবেষণা করবেন শিক্ষা করবেন তার কাছে থাকবেন তার অনুগত হয়ে থাকে বজাখাতে টাকা রোজগার করবে তার অনুগত হয়ে থাকে দেবতাকে কে জিজ্ঞাসা করে দেবতার হাতে সব রিমোট কন্ট্রোল সব দেবতাদের হাতে আছে তুমি অবজ্ঞা করবে কাকে অবজ্ঞা করবে শীতলাকে শীতলাকে অবজ্ঞা করলে তোমার সব ডিজিজ হবে নানা এরকম ডিজিজ হবে শীতলা হচ্ছে রোগ জননী শীতলা হচ্ছে রোগ জননী কথা কষ্ট করে বুঝে নেবে তুমি অবজ্ঞা করবে মনসাকে মনসা হচ্ছে সর্পের দেবতা তার অধীন সর্প তার অধীনে সর্প দংশন হবে সর্প ভয় থেকে যায় ইন্দ্রকে অবজ্ঞা করবে বজ্রপাতের ভয় থেকে যায় ৪৯ পবন বইবে সাইক্লোন হবে বিরাট আকারে এই এই সব যত্ন ভয় করছে ইন্দ্রকে ভয় করতে হয় ৪৯ পবন বইবে তারপরে সমস্ত মেঘ আছে চার প্রকার মেঘ রয়েছে তারা যখন সে সব সকলকে যদি পাঠিয়ে দিবেন ইন্দ্র তছনছ করে একদম ধরাশাই করবে পাকা বাড়িও উল্টিয়ে দিয়ে চলে যাবে করার কিছু নাই তাকে ভয় করতে হবে ভূমিকম্পকে ভয় করতে হয় ভূমিকে মাতৃজ্ঞান করতে হয় যেরকম খিটিকে মাতৃজ্ঞান করা তারপরে জ্বরকে দেবতা জ্ঞান করা
আপো দেবতা, অগ্নি দেবতা, বায়ু দেবতা, এসব দেবতা তাদেরকে দেবতা জ্ঞান আর কেউ করতে চাইছে না। আধুনিক যুগের বিদ্যা শিক্ষা এত নিচে নিয়ে গেছে, এত ধ্বংসের দিকে নিয়ে গেছে সমাজকে, সে তাদেরকে আমি অত্যধিক ঘৃণা করি। আমিও পড়াশোনা করেছি বিজ্ঞান নিয়ে, উচ্চ মার্গে পড়াশোনা করেছি, যেমন তেমন নয়। আমি কিন্তু আধ্যাত্মিকবাদের গ্রন্থগুলি পড়ে, শাস্ত্রকে পড়ে, গবেষণা করে যা বুঝেছি, আসল বিজ্ঞান হলো শাস্ত্র, সনাতন ধর্মশাস্ত্র আসল বিজ্ঞান। ওরা যা বিজ্ঞান বিজ্ঞান করে চিৎকার করছে, সে বিজ্ঞান সে অজ্ঞান, তার মধ্যে কিচ্ছুই নাই। আর সকলকে মরতে হবে, যেই যত জ্ঞানী হোক তাকে অবজ্ঞা করতে পারবে, মৃত্যুকে কেউ অবজ্ঞা করবো যে আমি মরবো না। মৃত্যু তার হাতে, রিমোট কন্ট্রোল, যখন খুশি তিনি নিয়ে যাবেন। তাহলে তোমার, তুমি যত পড়াশোনা করো, তোমার তুমি বিয়ে করেছো, তোমার স্ত্রী আছে, আজকে দেখো না এই শ্রীদেবীকে নিয়ে কি অবস্থা ঘটনা ঘটছে সব। ভালোবেসে তো বিয়ে করেছিল বাবা শ্রীদেবীকে নিয়ে, সেখানে কি হলো তো বুঝতেই পারছেন না। রূপ হলো শত্রু, রূপ হলো কার শত্রু না, যার যেরকম রূপ আছে সেই রূপ তার এই শত্রু, শত্রুটা আচরণ করে, তাড়াতাড়ি মৃত্যুর কারণ হয় সেই রূপটা। দেখো না সব আজকে পেপারটা দিয়েছে, এটা সিরিয়াল দিয়েছে সব, কে কেমন ভাবে সব মেয়েরা সব ফিল্ম আর্টিস্টরা মরেছিল, তা ঝাঁটা থেকে গেছে, কেন মরলো তার কারণটা ঠিক যুক্তিযুক্ত সেখানে পাওয়া যায়নি, সেইভাবে মরেছে সব। মৃত্যুটা অনিবার্য, এই মৃত্যু রহস্যকে নিয়ে, জন্ম রহস্যকে নিয়ে, সৃষ্টিবাদকে নিয়ে, ব্রহ্মবাদ ঈশ্বরবাদকে নিয়ে, দেবতা তত্ত্বকে নিয়ে ধর্ম, অন্য কিছু না। তাকে বাদ দিয়ে তুমি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে গবেষণা করবে, লাভ কি হবে? এরোনটিক্স নিয়ে তুমি গবেষণা করবে, কি লাভ হবে তাতে? কিছু লাভ হবে না। এগুলো তার অঙ্গ, শাস্ত্রের অঙ্গ, এগুলো সব শাস্ত্রের মধ্যে সমস্ত জ্ঞান বিজ্ঞান হবে, সমস্ত কিছু রয়েছে একেবারে। সুতরাং সেখানে ভয় করতে হবে ভগবানকে, মানে শেষে সর্বশেষে ভগবান ঈশ্বর, তাকে ভয় করতে হবে। ভয় না করে থাকা যায় না, নিজে বাচ্চা কাচাকে নিয়ে থাকতে হয়, পরিবারবর্গ নিয়ে থাকতে হয়, পিতা মাতাকে নিয়ে থাকতে হয়, স্বামী স্ত্রীর বসবাস। সুতরাং সেখানে দেবতাকে ভয় করবো না, কাকে ভয় করবো? এখানে মন্দির তৈরি হলো, এখানে ভোগ হবে না। যদি কাউকে বলা হয় বাবা রে তুমি এখানে একটা ভোগের ব্যবস্থা করো, টাকা পয়সা কিছু জমা করো। আমার জানতে উড়িষ্যার বালিয়াপাল বলে জায়গা, মায়েদের আশ্রম সকলে জানে, এখানে সম্মিলন হয়ে গেল কয়েকদিন আগে, দু মাস আগে। সেই বালিয়াপাল যে এখানে আছে, সেখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, পুরী ঢাঁচে সেখানে প্রতিদিন জগন্নাথ ভোগ তৈরি হয়, প্রতিদিন প্রায় খুব কমে 150-200 লোক সেখানে প্রসাদ খায় বা নিয়ে যায়, প্রসাদ তৈরি হয় 200 জনের লোকে, এবং অনেকে সেখানে খান বসে টাকা দিয়ে কিনে নেন প্রসাদটা, আর অনেকে প্রসাদ কিনে নিয়ে যান। এটা যখন এই প্রসাদের ব্যবস্থা যখন করা হলো, তখন 100 জন লোককে রাখা হলো ব্যবস্থাপনায়, প্রত্যেক লোকের কাছ থেকে 1,00,000 টাকা নেওয়া হলো, 100 জন 1,00,000 টাকা, এটা ফ্রিতে পৌঁছতে হলো মন্দিরের নামে। সেখান থেকে তার একটা সুদ আসবে, উপসত্য, সেই উপসত্য বা সুদটাকে নিয়ে সে মন্দির মেনটেন্যান্স করা হলো, পরিচালনা কমিটি গঠন হলো, খুব সুন্দর করে চলছে। আমি মাঝে মধ্যে মায়েদের আশ্রমেও এই জগন্নাথ বউটাকে ফোন করে দিয়ে তারা সব জানেন, তারা সব অর্ডার নেন, নিয়ে সেখানে প্রসাদ সেখান থেকে আসে। আমরা সকলে পাই খুব সুন্দর পুরীর হাতে প্রসাদ তৈরি হয়, পুরী থেকে প্রসাদ এনে খাওয়া, অন্ন প্রসাদ দুষ্কর অসুবিধা, সেখান থেকে সহ্য সহ্য প্রসাদ নিয়ে খাওয়া সুবিধাজনক হয় নিয়ে আসা। সেরকম করে এখানে যদি কমিটি তৈরি করা হয়, সেই কমিটির লোক যদি এখানে যদি সেই অন্নভোগের ব্যবস্থা করে, এইরকম 100 জনের কমিটি তৈরি হলো, বিভিন্ন প্রান্ত থেকে তারা সব টাকা
দিলে এক সঙ্গে অনেক টাকা রইল আর উপসর্গ সুখ থেকে মন্দির মেনটেন হবে এবং ডে টু ডে প্রসাদ ব্যবস্থাপনা হবে সকলে প্রসাদ খেতে পারবেন এখানে এইভাবে যদি পরিচালনা করা যায় সুন্দর ব্যবস্থাপনা এখানে হবে বলে মনে করি তাহলে মন্দির করে দিলাম বিষ্ণুপদবাবু মন্দির তৈরি করে আজকে প্রতিষ্ঠা করে দিচ্ছেন সংকল্প হয়েছেন তিনি তারপরে তিনি খাটে গিয়ে ঘুমিয়ে পড়লেন শুয়ে পড়লেন যে আমার কাজ শেষ হয়ে গেল তার কাজটা নেবে কে তার দায়িত্ব কিন্তু তার উপরে বর্তায় যে আমার পরবর্তীতে কে আসবে মন্দির পরিচালনা কি করে হবে তার উপরে নরেন হরেন বা শিষ্য ভক্তগণ সঙ্গে ওদের উপর বর্তা কিভাবে মন্দির মেনটেনেন্স হবে এটা গুরুত্বপূর্ণ জিনিস প্রতিষ্ঠা যে কোনো মতে হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু এই কাজগুলো করার কিন্তু দায়িত্ব তাদের আমি সেটাই কিন্তু গুরুত্ব দিয়ে বলে গেলাম সেই গুরুত্ব নিয়ে তারা যেন আবার এই মন্দিরটি পরিচালনা ব্যবস্থাপনা করেন এই বলেই আমার বক্তব্য এখানে ঠাকুরের শ্রীচরণ কমলে গঙ্গা জলে গঙ্গা পূজার না সমর্পণ করছি এই যে বক্তব্য শ্রী গুরুপর্পণ বস্তু সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশি দুঃখ ভাগ হবে সর্বে শান স্বস্তি ভবন্তু শান্তি ভবন্তু জয় গুরু জয় গুরু জয় মা